ॐ ভূভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভগবদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। এ হলো গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র দিয়ে এই অনুষ্ঠান আমি রোজ শুরু করি। কত পবিত্র এই অনুষ্ঠান! কিন্তু একটা তেঁদুর পাবলিক আছে যাদের এটা সহ্য হচ্ছে না। পদ্মফুল গালি খেলে ওদিক থেকে কয়েকজন বলে, এহ প্রোগ্রামটা পলিটিক্যাল হয়ে গেল। আবার ঘাসফুল গালি খেলে সেদিক থেকে কয়েকজন বলে, দেখছো রাজনীতি করছে। আমি তো কাউকেই গালি দিতে চাই না। বাড়িতে মোদি আর মমতার ছবি পাশাপাশি টাঙিয়ে রেখেছি। দুবেলা ধূপ দি, মালা দি। এই প্রোগ্রামটার কথা আলাদা, নইলে ওই পাড়ার চায়ের দোকানে গেলেও নীল পাঞ্জাবি আর গেরুয়া পাজামা পরে যায়। আমি তো পলিটিক্স করতে আসিনি মাসিমা, আমি সকলের সমস্যা সমাধান করতে এসেছি। এখন সমাধান করতে গিয়ে যদি পলিটিক্স মারাতে হয় সেটা আমার দোষ। কারোর লাইফ যদি পলিটিক্সের জন্য চুলকে যায় তাহলে তাকে ওই বাড়িতে বসে বগলে চুল ছিঁড়তে বললে তো হবে না, তাকে তো তখন সেই পলিটিক্সটাকে ফাইট দিতে হবে। শ্রীকৃষ্ণ তো কত পলিটিক্স করেছিলেন, হয়েছিল অবশ্য সেটা তো দ্বাপর যুগের কথা, এটা তো কলিকাল। কলিকালে কোনো কেষ্ট আছে নাকি? আমি তো আছি। তাই এই অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাতে আবার চলে এলাম আমি, আপনাদের সকলের প্রিয় একান্ত অনুগত ডি জয়ন্তানন্দ শাস্ত্রী, WPhD। কিন্তু সবকিছুর আগে কাকু কাকিমা জেঠু জেঠিমা পিসিমা পিসেমশাই মামা মামিমা মাসিমা মেসেমশাইরা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ছোট ছোট ভাই বোনেরা আর ভাই ভাইদিরা, কেউ আমার বুক ভরা ভালোবাসা, আপনাদের সবার সকল সমস্যা সুষ্ঠু সমাধান করতে জুম থেকে ফেসবুক লাইভ হয়ে হাতে হাতে আপনাদের শোয়ার ঘরে, রান্নাঘরে, বসার ঘরে, বাথরুমে, পায়খানায় সর্বত্র সর্বত্র পৌঁছে যাচ্ছে আপনাদের এই শাস্তি। যে কি করবেন, স্ক্রিনের তলায় যে নাম্বারটা সুসুর সুসুর করে সরে সরে যাচ্ছে, সুসুর সুসুর করে সরে সরে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে কল করবেন, এই প্রবর্তক নাট্য দলের ছেলেমেয়েরা ওরা ফোন ধরবে, ওরা বলে দেবে কি করতে হবে। না ব্যাপারটা খুব সহজ, ওরা আপনার চুমকে আমার চুমে লাগিয়ে দেবে, আপনি আমার সঙ্গে কথা বলবেন। ব্রহ্মা ঠাকুরের যতগুলো অন্ড আছে সব জায়গায় সবাই ফেসবুক লাইভে আপনাকে দেখবে আর শুনবে। গত রবিবার ফেসবুক লাইভে এই অনুষ্ঠানটা যখন শেষ করেছিলাম দর্শক সংখ্যা ছিল 1,40,00,000, আর আজ শুরুতেই দর্শক সংখ্যা হলো 2,00,000। গত রবিবার ফেসবুক লাইভে একজন জিজ্ঞেস করেছিল করোনা কবে যাবে, আমি বলেছিলাম এই রবিবার আমি তার উত্তর দেব। সুতরাং ঝুমে কল নেওয়ার আগে আমি এই প্রশ্নের উত্তর দিব। করোনার ব্যাপারটা বুঝতে হবে এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে, অর্থাৎ 2 আগস্ট আমি আপনাদের বলেছিলাম কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে করোনার হাত থেকে বাঁচাবে। 10টা পয়েন্ট বলেছিলাম, 10টা। অনেকেই সেই পয়েন্টগুলো মানতে শুরু করেছেন। হ্যাঁ, আমার চেম্বার থেকে করোনা মাতার মূর্তি,
মন্ত্র পড়া আংটির সেট, থালা, সাপ, খাতা সব হু 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 করে সেল হয়ে যাচ্ছে। সেই পর্বেই শেষের দিকে বলেছিলাম, কোনো নেতা বা মন্ত্রীকে দেখতে পেলেই চাপটে ধরবে, বুঝলেন, নে নে ভোট, নে নে ভোট, নলে ছাপবো না। ভুল বুঝবেন না মাসিমারা, পলিটিক্স করছি না, করোনার হাত থেকে বাঁচাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই দেশ চালানোর ব্যাপারে, সরকার তৈরিতে, হ্যাঁ, আর এই ভোট নিয়ে কোনো পলিটিক্স ফলিটিক্স করাটা ঠিক নয়। সব নাই শ্রী রামচন্দ্রের আশীর্বাদে, উন্নয়নের জন্য উন্নয়ন উন্নয়ন। এবার বলি করোনা কবে যাবে, শুনুন তাহলে। তিনটে দেশ, আমেরিকা, ব্রাজিল আর আমার ইন্ডিয়া, এই তিনটে দেশের অবস্থাই হচ্ছে সবচেয়ে খারাপ। তো এই তিনটে দেশে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীরা এই প্রশ্নটা নিয়ে আমার কাছে একদিন আগে এসেছিলেন। তো আমি যেমন বলি, উদ্যোগ আর নক্ষত্রের সাপ। প্রথমে উদ্যোগ, তো আমি যেমন বলেছিলাম, এই তিনটে দেশ নাসা থেকে এক সঙ্গে মিলে রকেট চাচ্ছে, রকেট রকেট। সেই রকেট গিয়ে আছড়ে পড়বে রাহু কেতুর উপরে, তাতে রাহু কেতু নিজের রাস্তা থেকে একটু চলকে যাবে, তাতে করোনা চলে যাবে। নক্ষত্রের সাপোর্ট হিসেবে ওই তিনজনকেই আমি কয়লা করে তাবিজ দিয়ে দিয়েছি। রকেট কবে ছাড়া হবে? রকেট তৈরি হয়ে গেছে, তো একটা ছোট ঝামেলা হয়ে গেছে। এই তিনটে দেশে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীরা একটা দাবি করছে, আগে আগে পৃথিবীর সব মানুষকে পবিত্র হতে হবে, পবিত্র। এখন পবিত্র কি করে হওয়া যায়? গরুর মূত খেতে হবে, মূত মূত, গরুর মূত। তারকেশ্বর থেকে বদ্যিবাটি দণ্ডি কাটতে কাটতে যেতে হবে, হ্যাঁ, বিনি পয়সায় দিনে 18 ঘন্টা লেবার দিতে হবে। এই ইউনিয়ন করলে হবে না কিন্তু, হ্যাঁ, নিজের সম্পত্তি বেচে লাগাতার টিভি, ফ্রিজ, গাড়ি, মাজন, লিপস্টিক, ডিওড্রেন্ট এসব কিনে যেতে হবে। বিএসএনএল ছেড়ে দিয়ে জিওর কানেকশন নিতে হবে। এই সব করে পৃথিবীর সব মানুষ পবিত্র হলে তবেই তারা রকেট ছাড়বে। সুতরাং করোনা কবে যাবে সেটা কিন্তু আপনাদের হাতেই। আপনারা যত তাড়াতাড়ি এই কথাগুলো মানবেন, করোনা তত তাড়াতাড়ি ভাগবে। আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া, এই তিনটে দেশে তিনটে জোকার রুখে দাঁড়াবে, ব্যাটম্যান হয়ে করোনা উড়ে পালাবে। পলিটিক্স করছি না কিন্তু, শিল্পপতিদের পয়সার জোরে যারা ক্ষমতায় এসেছে তারা তো শিল্পপতিদের কথাই শুনবে, আর আপনারা শুনবেন এদের কথা? এর মধ্যে ফালতু ওই পলিটিক্স পলিটিক্স নিয়ে আসাটা ঠিক হবে না। কিন্তু এবার সরাসরি জুমে যাব, আমি কানেক্ট করি, ততক্ষণ আপনারা আমার সিভিটা একটু দেখুন। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছেন ডক্টর শ্রী জ্যানানন্দ শাস্ত্রী, ডক্টর পিএইচডি, রামকৃষ্ণের পথ অনুসরণ করে, বিবেকানন্দের পথ অনুসরণ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে আজ ভারতে এসেছেন ডক্টর শ্রী জ্যানানন্দ শাস্ত্রী, ডক্টর পিএইচডি।
ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি ইউএন থেকে ডবল পিএইচডি উপাধি নিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী মিস্টার ইউনিভার্স ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটাকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অশোক ভবনদার শীঘ্র পতন, ধ্বজাভঙ্গ, শেখসার ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিরাট বিরাট ডবল পিএইচডি মহাজ্যোতিষী, বিশেষজ্ঞ, 3 দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহ রত্নের দামের উপর 50% ছাড়। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি জাতীয়তাবাদী প্রকৃত অর্থে। হ্যাঁ বলুন ভাই। দাদা কে গো? এই এত সেই দ্বিতীয় পপের মেনির ম্যানা ঠিকই ধরেছেন শাস্ত্রীজি, তবে আমার নাম ম্যানা নয়, আমার নাম রাহুল কর। কিন্তু তোমার চোখ মুখের এমন অবস্থা হলো কি করে? আমার বউ সেদিন তো গেছিল মেনির বাড়িতে লোকজন নিয়ে ঝামেলা করতে, মেনিও পেছনের দরজা দিয়ে পালিয়ে পাঁচিল টপকে পাশের পাড়ায় ওর মামার বাড়ি চলে যায়। আমিও আপনার কথা মতো ওই শ্বাসকষ্টের ভান করে হাসপাতালে ভর্তি হয়ে যাই। তারপর সত্যি সত্যি কিন্তু একদিক থেকে মেনি, একদিক থেকে বউ ওই আমায় সাবু বার্লি এইসব খাওয়াতে শুরু করে। ওদের মধ্যে না বেশ একটা দিদি বোন টাইপের রিলেশনও হয়ে গেছিল। কিন্তু তারপর একদিন ওরা বসে বসে আপনার সেদিনের সেই ভিডিওর বাকি অংশ রেকর্ডিংটা দেখে নিল। ওরা বুঝে গেল যে আমি আপনার কথা মতো এই শ্বাসকষ্টের ভান করে হাসপাতালে ভর্তি হয়েছি। তারপর ওরা দুজনে মিলে না আমায় এড়িয়ে চলেছে, হাসপাতালের বেডে শুয়ে আছি, এই কারণে জুতো ব্যাটা করেছে, একদিক থেকে লাঠি একদিক থেকে ঝেঁটা নিয়ে আমাকে এই হাসপাতাল থেকে দৌড় করিয়ে বাড়ি অব্দি এনেছে। তারপর আমার ফ্যামিলির লোকজন মিলে আমায় হেভি পেয়ে দিয়েছে, আমার দাড়ি গোড় টক টেনে ছিঁড়ে দিয়েছে। এই শোনো, আমার না পেটটা কেমন একটা করছে, আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করে দিই। হ্যাঁ একে ঝামেলা বলে না গো, এটা হলো গাম্বু সাইজের বাম্বু। হ্যাঁ নিজে খেয়েছো আমাকেও খাওয়াবে? তোমার বউ যদি দলবল নিয়ে আমার বাড়ি চলে আসে, পেটটা গুড়গুড় করছে। না না ও তেমন করবে না, আসলে ও আপনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, ওই সাই বাবার ছবির পাশেই না আপনার ছবিটা রেখেছে। কিন্তু ওদের এখন রিলেশনটা কেমন? কাদের মেনিয়া তোমার বউয়ের? ঝামেলা হয়ে গেছে, বউ তো আবার মেনির বাড়িতে গেছিল, ওই চুলের মুঠি ধরে টানতে টানতে মেনিকে শেতলাতলায় নিয়ে যায়। সেখানে বউ মেনিকে ফেলে হেভি মেরেছে, বলেছে এবছর কালী পুজোয় ওকে বলি দিয়ে দেবে। হ্যাঁ শোনো, এখন তুমি কোথায়, তোমার বউ কোথায়, মেনি কোথায়? বউ পাশের ঘরে,
ওই গুগল মিটে ওই ওদের স্কুলের কমিটির কি একটা মিটিং হচ্ছে, তাই করছে। মিটিং শেষ হলেও কিন্তু এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, আমি আমার বাড়িতে, মেনিও নিজের বাড়িতে, মেনিও কিন্তু ভিডিওটা দেখছে, ও কিন্তু পরে আপনাকে কল করতে পারে। কেস তো দেখছে এবারে সুটকেস। এই মেনির সঙ্গে তার মানে যোগাযোগ আছে? না না, আসলে সত্যি কথা বলতে একটু অসুবিধা আছে। শোনো, উদ্যোগ আর নক্ষত্রের সাপোর্ট। প্রথমে উদ্যোগ, তোমার বউয়ের নাম বলো। হরিপদ মান্না। কেন? না না, ওটা তো শ্বশুরের নাম, হরিপদ মান্না, তেজারতির কারবার। আমার বউয়ের নাম, হ্যাঁ, কুলকুচি কর। হঠাৎ কুলকুচি করবো কেন? না না, ওটা আমার বউয়ের নাম। আসলে আমার শাশুড়ি দুপুরবেলা ভাত খেয়ে আঁচাতে গেছে, সেই সময় কুলকুচি করছিল, সেই সময় পেনটা ওঠে, তারপরেই আমার ওই বউ ল্যান্ড করে। সেই জন্য আমার শ্বশুরমশাই নাম রেখেছিলেন কুলকুচি মান্না, বিয়ের পর হলো কুলকুচি কর। তা ভালো, তাহলে ওই কুলকুচিও তো এই ভিডিওটা পরে দেখবে। হ্যাঁ, সুতরাং তোমাদের দুজনের জন্য ব্যবস্থা দিচ্ছি। হ্যাঁ, প্রথমে তোমার উদ্যোগ, কুলকুচিকে ডিভোর্স দেওয়ার জন্য উকিল ধরো, ডিভোর্স পেপার নিয়ে কুলকুচির কাছে যাবে। আরে আরে, এই ডিভোর্স করলে আরেকবার বিয়ে করতে তো হেভি খরচা, আমার তো তারপর বিয়ে হবে না। হ্যাঁ, পুরো কথাটা শোনো না, এবার কুলকুচির উদ্যোগ। কুলকুচি, তুমি ওই ডিভোর্স পেপারে সাইন করবে না। বাবা, এটা কি হলো? তুমি কুলকুচিকে বলবে তুমি অনুপাত্ত, তাই তুমি ওকে জীবন নষ্ট না করে ডিভোর্স দিতে চাইছ। হ্যাঁ, কুলকুচি, তুমি রাহুলকে বলবে তুমি ওকে ভালোবাসো, তাই ওই ডিভোর্স পেপারে সাইন করবে না। তাছাড়া আরেকবার বিয়ে করার অনেক খরচা, বাড়ি থেকেও না আমাকে বিয়ে দিবেন। সুতরাং কুলকুচিকে ডিভোর্স দিয়ে লাভ নেই। এই কুলকুচি বা এত কিছুর পরেও তোমার সঙ্গে থাকতে চাইছে কেন? ওকে সত্যি তোমাকে ওই ভালোবাসাটাছে নাকি? ভালোবাসে না তা নয়, আসলে মনে করে ওই মেনি হচ্ছে যতনষ্টের গোড়া, তাই ওকে সাহায্য করলেই হল। হ্যাঁ, সুতরাং তোমাদের ডিভোর্স হচ্ছে না। অথচ টেবিলের উপরে ডিভোর্সের কাগজটা সব সময় ফেলে রাখবে। আসল কথাটা হলো ভয়, ভয়। তোমরা দুজনেই ভয় ভয় থাকবে। তোমার ভয় হলো কুলকুচি যদি ওতে সাইন মেরে দেয়, আবার কুলকুচির ভয় হলো যদি তুমি ওকে ওখানে সাইন দেবার জন্য আবার পিড়িপিড়ি করো। এইভাবে গোটা বিষয়টা একটা অদ্ভুত জায়গায় ঝুলে থাকবে এবং এটা বরাবর এভাবেই থেকে যাবে। এতে কার কি সুবিধে হবে? তোমার সুবিধে হলো কুলকুচি আর তোমাকে পাদাবে না, আবার কুলকুচির সুবিধে হলো তুমি ভয় ভয় থাকবে যদিও ওটাতে সাইন মেরে দেয়। হ্যাঁ, এইভাবে একটা ডিভোর্স পেপার দিয়ে দুজনেই দুজনকে জিন্দেগি ভর হোয়াইট মেল করে যাবে। হোয়াইট মেল জিনিসটা কি? ব্যাকমেলের মতোই, ব্যাকমেল কালো খারাপ হয়, ব্যাকমেল সাদা ভালো হয়। ও আচ্ছা, মেনির সাথে যেমন প্রেম করে যাচ্ছে সেটা করে যাবো তো? শোনো, সেটা না একটা অন্য গল্প হবে। হ্যাঁ, অন্য গল্প হবে। আগে
ঘরটা সামলাও, তারপর বাইরেরটা দেখবে। আর হ্যাঁ শোনো, তোমাকে আর কুলকুটিকে আরো একটা কাজ করতে হবে। তোমাদের দুজনকে আমার লেখা রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, এক একটা গান সুসহ মাত্র 100 টাকা। 3 দিনের মধ্যে আমার চেম্বারে এসে গানের কথা আসু নিয়ে যাবে। কিন্তু আমি তো গান গাইতে পারি না। শিখিয়ে দেব। আমার কাছে গান শেখবার জন্য 3 রকমের প্যাকেট আছে, প্যাকেট নতুন চালু করেছি। আমার চেম্বারে যখন আসবে সব বুঝিয়ে দেব। এখন প্রতিদিন রাত্রিরে শুতে যাওয়ার আগে গেঞ্জি আর বাম্মুডা পরে কুলকুচির সামনে এই গানটা নিচে নিচে গাইবে। আমি রাহুল কর কুলকুচি আমার বউ, আমি রাহুল কর কুলকুচি আমার বউ, বেড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ ঘেউ, বেড়াল ডাকে ম্যাও ম্যাও, কুকুর ডাকে ঘেউ ঘেউ, যে যত ডাকে ডাকু আমি তোমার ডাকে সারাদিন, আমি কুলকুচি রাহুল কর, আমি তোমার ডাকি সারাদিন, আমি কুলকুচি রাহুল কর। তোমার গান গাওয়া শেষ হলে তারপর কুলকুচি 90 পরে তোমার সামনে এই গানটা নিচে নিচে গাইবে। রাহুল তোমার কোলে আমি একা একাই দুলব, রাহুল তোমার কোলে আমি একা একাই দুলব, মেনি যাবে ভেগে আমার মেনা যাবে থেকে, রাহুল তোমার কোলে আমি একা একাই দুলব, রাহুল তোমার কোলে আমি। এই রাত দুপুরে যে গান করবো, পাড়ার লোকে আপত্তি করবে না তো? সেটার জন্য আবার নক্ষত্রের সাপোর্ট আছে। শোনো, তোমার সব বৃত্তান্ত আগের বাড়ি তো বলেছিলে, আগের যা যা করতে বলেছিলাম সেগুলো চালু রাখবে। সেই সঙ্গে তোমাকে আর কুলকুচিকে একসঙ্গে একটা কাজ করতে হবে। প্রতি শনিবার তোমরা দুজনে মিলে আমার চেম্বারে আসবে, আমি মন্ত্র পড়ে তোমাদের আরেকবার করে বিয়ে দিয়ে দেব। প্রতি শনিবার বিয়ে, বারবার বিয়ে। এবার পারলোক তো নতুন পর্ব, কে কিচ্ছু বলতে পারবে না। কিন্তু এতে তো খরচা বেড়ে গেল। কুলকুচি স্কুলে পড়ে তো, সরকারি স্কুল, আধা সরকারি, মানে ওই মাইনেটা সরকার থেকে আসে। কুলকুচি খরচা দিয়ে দেবে, আর কম পড়লে শ্বশুর মশাই আছেন, তেজারতির কারবার। তাহলে তাই করি। আমি রাহুল কর কুলকুচি আমার বউ, আমি রাহুল কর কুলকুচি আমার বউ, এবার আমি পরে তাহলে যাবো। আমি তোমার ডাকে ইশারা দি, আমি কুলকুচি রামকৃষ্ণের পথ অনুসরণ করে, বিবেকানন্দের পথ অনুসরণ করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করে আজ ভারতে এসেছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী লাদাখে সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি ইউএন থেকে ডবল পিএইচডি উপাধি নিচ্ছেন ডক্টর শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী। Mr. Universe, Dr. Sri Jayantananda Shastri, double PhD. Miss Universe, Bahubar Miss Universe, Dr. Sri Jayantananda Shastri, double PhD. Bahubar. Jogajog korun ei number 9674777297. Aaj jogajog korun.
করোনার প্রকোপ থেকে বাঁচতে, পুরুষকে জব্দ করতে, বৌমাকে জব্দ করতে, শাশুড়িকে জব্দ করতে, ভাড়াটাকে জব্দ করতে, বাড়িওয়ালাকে জব্দ করতে, স্বামীকে বশ করতে, চাকরি পেতে, পরীক্ষায় পাশ করতে, প্রেমে সফল হতে, নির্বাচনে জয়ী হতে, অর্শ ভবনদার শীঘ্রপতন ধ্বজাভঙ্গ শেখসার ছাড়াতে একমাত্র নির্ভরযোগ্য সমাধান ডাক্তার শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডাবল পিএইচডি ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেলাত বিনোদ ডাবল পিএইচডি মহাজ্যোতিষী বিশেষজ্ঞ তিন দিনের মধ্যে কনসালটেশন করলে যাবতীয় গ্রহ রক্তের দামের উপর 50% ছাড় ডাক্তার শ্রী জয়ন্তানন্দ শাস্ত্রী ডাবল পিএইচডি জাতীয়তাবাদী প্রকৃত অর্থে মিনি এসে গেছ? কি হলো? আপনি রাহুলদার কি সব বন্দোবস্ত করে দিলেন যে এবার আমার কি হবে? হ্যাঁ, তোমার জন্য তো ব্যবস্থা আছে। রাহুলদার সঙ্গে আমার সম্পর্কটা থাকবে কি থাকবে না? না দেখো, এখন মানে ব্যাপারটা হচ্ছে, ব্যাপার এই যে ব্যাপার এই যে বৌদি আমার কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আজ 3 হপ্তাহ হয়ে গেছে, একটা কালশিটা কমেনি। আমার গায়ে হাতে পাঁজরে টনটনে ব্যথা। সত্যি কি কষ্ট বলো তো? এই দেখুন, রাহুলদার সঙ্গে আমার সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় আমি কিন্তু সুইসাইড করব, গলায় দড়ি দিয়ে দেবো আমি, আর তার জন্য দায়ী থাকবেন আপনি। আমি দরকার হলে একটা নোট লিখে আপনার নাম লিখে যাব। শোনো, ভাষা রাখো, ভাষা। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি আগের বার বলেছিলে তুমি রাহুলকে বিয়ে করতে চাও। হ্যাঁ, ওটা আগে চাইতাম, কিন্তু এখন না না, সেটাই বা করবো কি করে শুনি? আপনি তো রাহুল দার বউয়ের মধ্যে প্রতি শনিবার বিয়ের বন্দোবস্ত সব করে দিলে। ওটা তো বিয়ে করাচ্ছি, প্রেম তো করাচ্ছি না, বিয়ে হলো গিয়ে একটা চুক্তি। না আসলে ওই চুক্তিতে ভক্তি না থাকলে না চুক্তি টোকটা হয়ে যায়, তখন টোকটা পানলেও ওই প্রেম টোকটা পাটা হয়েই বসে থাকে। সেই জন্যই তো কবিগুরু বলে গেছেন, আমাকে তোমার মতো থাকতে দাও। শোনো, শাস্ত্রীজির কথা না একদম সন্দেহ করবে না, মা কালীর দিব্যি দিয়ে কেউ কোনোদিন বলতে পারবে? রবীন্দ্রনাথ হ্যাঁ জীবনে কখনো ওই কথাটা কোথাও বলেননি। হ্যাঁ আসলে যেখানে যে যা বলছে যা লিখছে সব সব কবিগুরুর থেকে ঝাড়া। যে যা ঝাড়ে ঝাড়ুক, আমার তো জানার দরকার নেই। আমি কি ঝাড়বো মানে ওই আমি কি করবো সেটা একটু বলে দেবেন? হ্যাঁ শোনো, উদ্যোগ আর নক্ষত্রের সাপোর্ট, প্রথমে উদ্যোগ, আগের উদ্যোগ গুলো না সব বাতিল বাতিল। হ্যাঁ নতুন উদ্যোগ। হ্যাঁ অনেকগুলো আধার কার্ড বানাও, আধার কার্ড এক নজন, তার এক ডজন আধার কার্ড, না না এক ডজন আধার কার্ড কি করে হবে, একজনের তো একটাই আধার কার্ড হয়। সেসব সরকারি খাতায় লেখা থাকে, লোকাল কোনো নেতা কাউন্সিলর বা এমএলএ কে গিয়ে ধরবে, সে যে পার্টিরই হোক না কেন, গিয়ে বলবে এই কাজটা করে দিলে সামনের বার থেকে আপনাকেই আমি ভোট দেব। সবারই এখন চাপ যাচ্ছে, এই ভোটের টোপেই কাজ হবে। হ্যাঁ তাহলে এক ডজন আধার কার্ড বান, তারপর প্রত্যেকটা আধার কার্ড দিয়ে আবার এক ডজন করে
সিম কার্ড তুলবে, সিম কার্ড। হ্যাঁ, তাহলে 12টা আধার কার্ডে প্রত্যেকটার জন্য 12টা করে সিম কার্ড। হ্যাঁ, 12 × 12 কত হয়? 112। রাইট, বাহ, তুমি তো অঙ্কে বেশ। হ্যাঁ না, আমিও অঙ্কে খুব শিগগিরই একটা পিএইচডি করবো, আগে ডিলিটটা করে নি। তাহলে হলো 112টা আধার কার্ড। এবার প্রতি মাসে এক একটা আধার কার্ড থেকে একটা নম্বর দিয়ে রাহুলদের সঙ্গে প্রেম করবে। 12 মাসে বছর, প্রতি মাসে আলাদা আলাদা আধার কার্ড। সামনের বছর আবার ওই 12টা আধার কার্ড দিয়েই প্রেম করবে, কিন্তু অন্য অন্য নাম্বার দিয়ে। এভাবে 12 বছর ধরে প্রেম করবে, আর প্রতি মাসে নিজের নাম আলাদা আলাদা রাখবে। রাহুল দেখে বলে দেবে সেই অন্য অন্য নামে তোমাকে ডাকতে। আর 12 বছর বাদে আবার প্রথম নাম্বারটা দিয়ে শুরু করবে। তাহলে এটাই করি। সেই মানে বৌদি যদি জানতে পেরে যায়? জানতে পারলি বা কি, নিজের আধার কার্ডটা দেখিয়ে বলবে আমি মেনি, আর তখন যে নামটা দিয়ে প্রেম করছ তার আধার কার্ডটা দেখিয়ে বলবে এই দেখুন বৌদি, রাহুল দাস সঙ্গে যে মেয়েটা প্রেম করছে এটা তার আধার কার্ড, এর নাম হলো ঐশ্বরিয়া। সেরাম একটা আধার কার্ড বানাবে। তাহলে এটাই করি। কিন্তু আচ্ছা ধরুন মানে বৌদি এই আধার কার্ডের এই ব্যাপারটাই যদি মানতে না চায়? শোনো, কুলকুচি আধার সরকারি স্কুলে পড়ায়, সরকার থেকে ওর মাইনে আছে। সরকারি আধার কার্ড মানতে না চাইলে সরকার ওর মাইনে বন্ধ করে দেবে। সরকারি আধার কার্ড মানতেই হবে ওকে। আমাদের সরকার কত ভালো। হ্যাঁ, তার সঙ্গে না আরেকটা কাজ তোমাকে করতে হবে, আমার লেখা রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। হ্যাঁ, একটা গান সুর সহ 100 টাকা, 3 দিনের মধ্যে আমার চেম্বারে এসে গানের কথা আছে নিয়ে যাবে। শোনো, প্রতিদিন রাত্রিরে রাহুল দা যখন ওই কুলকুচি বৌদিকে নিয়ে গানাগানি করবে, বাড়ির ছাদে উঠে গিয়ে রাহুলদার বাড়ির দিকে মুখ করে এই গানটা নেচে নেচে গাইবে। হ্যাঁ, ও রাহুলদা তোমার মেনি কথা শোনে না, সবাই যতই মানা করুক মন মানে না। ও রাহুলদা তোমার মেনি কথা শোনে না, সবাই যতই মানা করুক মন মানে না। ও রাহুল দা তোমার লগে নাচি দেখো ছাদে, ছাদে ছাদে পেরিতে ছোটে সলিল একা কাঁদে। ও রাহুল দা তোমার লগে নাচি দেখো ছাদে, ছাদে ছাদে পেরিতে ছোটে সলিল একা কাঁদে। তুমি বৌদির কোলে বগি তোমার কোলে, তুমি বৌদির কোলে বগি তোমার কোলে, আসবে তুমি তবু তোমার মেনির ঝোলে। ও রাহুল দা তোমার মেনি কথা শোনে না, সবাই যতই মানা করুক মন মানে না। ও রাহুল দা তোমার মেনি কথা শোনে না। 100 টাকা মাত্র। এই গানটা গাইতে গাইতেই তো আমি একেবারে লালে যাব। আচ্ছা বৌদি শুনতে পেয়ে যাবে না তো গানটা? মানে সঙ্গে নক্ষত্রের সাপোর্ট তো থাকছে। হ্যাঁ, আচ্ছা তোমার বাবা কি করেন? বাবার বড় বাজারে মশলার গুদাম আছে। কি সুন্দর,
তোমাকে আগের বার যা যা করতে বলেছিলাম সেগুলো সব চালু রাখবে, সঙ্গে নতুন কাজ করতে হবে। প্রতি শুক্রবার আমার চেম্বারে আসবে, আমাকে কিছু নগদ দক্ষিণা দিয়ে যাবে, শনিবার বিয়ের মন্ত্রটা টসকে দেব, দাদা আর বৌদির সম্পর্ক আলগা হয়ে যাবে। এই কুলকুচি যা দেবে তোমাকে তার থেকে বেশি দিতে হবে। হ্যাঁ, এবার কিন্তু ওই কুলকুচি কত দিতে সেটা তুমি জানবে না, তুমি কত দিচ্ছ সেটা কুলকুচি জানবে না। এখন কুলকুচিও তো এই ভিডিওটা পরে দেখবে, সেটা তুমিও জানো আমিও জানি, সুতরাং কুলকুচিও এই বিষয়টা পুরো বুঝে নিচ্ছে। যদি কুলকুচি বেশি দেয় তাহলে বিয়ের মন্ত্র ঠিকঠাক যাবে, যদি মিনি বেশি দেয় তাহলে বিয়ের মন্ত্র আলগা করে টসকে যাবে। যে বেশি দেবে সে সপ্তাহে রাউল তার, এটা নিয়ে কিন্তু আর কোন ঝগড়া ঝাটি চলবে না। শাস্ত্রীজি, আমি আপনাকে বাবার ক্যাশ বাক্স পুরো খাক করে দিয়ে দেব। সেজন্যই তো ইংরেজি ভাষার সিদ্ধ কবি শেক্সপিয়ার বলেছিলেন, সত্যমেব জয়তে। আমি না এই যে আপনি নাচটা বললেন, মানে নাচ আর গানটা আমি একটু এখনই প্র্যাকটিস শুরু করে দিই। ওরকম পারবে নি কথা শুনে না সবাই, যতই কথা সুন্দর দৃশ্য তিনজনই নাচা গানা করতে থাকুক, আমি এবার কলটা কাটি। তাহলে মাসিমা মেসোমশাইরা, সামনের রবিবার আবার আসছি ঠিক রাত 8টার সময়। দেখলেন তো কি সুন্দর, দুটো কল দিয়ে তিনজনের সমস্যার সমাধান করে দিলাম। কে বলতে পারবে কারণ পলিটিক্স করেছি? আর অন্যদিকে ফেসবুক লাইভে আজকে যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম দর্শক সংখ্যা ছিল 2 কোটি, এখন এই মুহূর্তে দর্শক সংখ্যা 5.5 কোটি। 5.5 কোটি! আসলে আজ ছিল ঘর ঘর কা সমস্যা, ঘর ঘর কা সমস্যা, সেই জন্য দর্শক সংখ্যা হু হু করে বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করেছে, একজন জিজ্ঞেস করছে আপনি কখনো প্রেম করেছেন? এই প্রশ্নের উত্তর সামনের রবিবার দেব। জয় গুরু। এবার থেকে প্রতিদিন সন্ধ্যেবেলা বাড়িতে ফ্যামিলির সবাই মিলে কীর্তনের আসর বসাবেন, নিজেরাই খোলকত্তাল বাজিয়ে গান গাইবেন। কি গান গাইবেন, কি গান গাইবেন? আমার লেখা রবীন্দ্রসঙ্গীত, এটা ফিতে দিচ্ছি, ফিতে ফিতে। ভারতের আছি নরেন্দ্র মোদী, তুমি কত ভালো, তুমি কত ভালো। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তুমি কত ভালো, তুমি কত ভালো। ব্রাজিলের বোলসোনারো, তুমি কত ভালো, তুমি কত ভালো। বল বুঝলেন না মাসিমারা, পলিটিক্স করছি না। কলির 3টে কেস্ট পাওয়া গেছে, এদেরকে খুশি রাখবেন। নাসা থেকে রকেটটা ছাড়তে হবে তো, রাহুকেতুকে চলকাতে হবে না।
জ্যান্তানন্দের কথা শুনবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তাহলে আবার সামনের রবিবার আসছি ঠিক রাত 8টার সময় আপনাদের সকলের প্রিয় একান্ত অনুগত জ্যান্তানন্দ শাস্ত্রী ডবল পিএইচডি।